আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি, আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। কর্মক্ষেত্রে চিকিৎসকের মতন একজন মানুষের এমন পৈশাচিকভাবে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামছেন সর্বস্তরের মানুষজন। এই আবহেই বুধবার অভয়া ন্যায় বিচারের দাবিতে রায়গঞ্জে পথে নামলেন বহু মানুষ। একেবারে অরাজনৈতিকভাবে শহরে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। রায়গঞ্জের কলেজ পাড়ায় বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় মিছিল। এই র্যালিটা হচ্ছে আজ থেকে প্রায় দুই সপ্তাহ আগে 9 অগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একজন ডক্টর একটা মেয়ে আমাদের মেয়ের মতো তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করার পরে। এটা সারা বাংলা জুড়ে এই ঘটনা আমাদেরকে আলোড়িত করেছে, আমরা সবাই বেদনার্ত। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা চরম একটা অবনতির দিকে চলেছে। এর থেকে রেহাই পেতে আমরা আন্দোলনের রাস্তা বেছে নিয়েছি। রায়গঞ্জের সারা বাংলার সঙ্গে রায়গঞ্জ অন্যান্য শহরেও প্রতিবাদ হচ্ছে, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমার জীবনের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা দেখে যাব এটা ভাবতে আমাকে খুব কষ্ট হচ্ছে। তাই সবাইকে আহ্বান জানানোর জন্য, সবাই এগিয়ে আসুন এর থেকে মুক্তির জন্য। আজকে ইয়েতে আছে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এছাড়া সমাজের অন্যান্য পেশার ভদ্র মহোদয়, ভদ্র মহিলাগণ, বিভিন্ন পেশায় যারা যুক্ত তারা আছেন, সরকারি কর্মী আছেন, ছাত্র, যুব, সবাই আছে আজকের আন্দোলনে। আরজিগড় মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটডোরে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকেরা, যার জেরে গত কদিনে রোগী হয়রানির ছবিও ধরা পড়ে। যদিও পরবর্তীতে মানবিক দৃষ্টিভঙ্গির কারণে সমান্তরাল ওপিডি চালু করা হয়েছিল, তাতে কিছুটা হলেও উপকৃত হয়েছিলেন সাধারণ মানুষ। এবারে পুরোপুরি প্রধান আউটডোর পরিষেবা চালু হলো এই হাসপাতালে। আগের মতোই ওপিডি ইনডোর চালু হয়েছে, ফলে সাধারণ মানুষ অনেকটাই খুশি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা জানান, আরজিকর ইস্যুতে তাদের আন্দোলন জারি থাকছে, তবে অবশ্যই তা রোগী পরিষেবা স্বাভাবিক রেখে, তাই ওপিডি ইনডোর স্বাভাবিক করা হয়েছে। চিকিৎসকদের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ রোগীরা। পরিষেবা আমাদের পরিষেবা আউটডোর পরিষেবা এমনি প্যারালেল ওপিডি অনেক দিন থেকে চালু ছিল, সেটা আজ এমনি ওপিডি ইনডোর ইনডোরেই সেটা ওপিডি পরিষেবা আজ থেকে চালু হয়ে আছে। হ্যাঁ, বিগত দিনে আন্দোলনের আগেও যেমন ছিল সেই রকম ভাবে এখন পরিষেবা। হ্যাঁ, অবশ্যই আন্দোলনকে পাশাপাশি রেখেই আমাদের এই রোগীর পরিষেবা যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয় তার আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। এখন মূলত দাবি ওটাই একই, কারণ দোষী একজন ছিল না, দোষী একাধিক ছিল। দোষীরা কর্মক্ষেত্র থেকে দোষীদের সরিয়ে নিতে হবে যাতে কর্মক্ষেত্র সুরক্ষিত হয়, কর্মক্ষেত্রের নিরাপত্তার সাথে সুরক্ষিত হয়, এটাই দাবি। আমরা পরিষেবা দেবো, কাজ করবো, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমি অনেক দূর থেকে এসেছি ডাক্তার দেখাতে, আমি আউটডোরে ডাক্তার দেখাতে আসছি। আগে সাল আউটডোর বন্ধ ছিল, আজকে আউটডোরটা খুলে গেছে শুনতে পেয়ে আসছি। আজ যে ঘটনাতে আমার সমর্থন আছে, ডাক্তারদের আন্দোলন করে তাদের সমর্থন আছে। তার পাশাপাশি আজকে যে আউটডোরটা খুলে গেছে এটার জন্য আমরা উপকৃত, এটার জন্য ধন্যবাদ যে আউটডোরটা খুলে গেছে। আন্দোলনের পাশাপাশি আউটডোরটাও চালাচ্ছি।
17 দফা দাবিতে আন্দোলনে সামিল হলো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা। বুধবার জেলার সমস্ত ব্লকের সদস্যরা মিলিত হয়ে রায়গঞ্জে অবস্থিত জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করে। তাদের অন্যতম দাবিগুলি হল দ্রব্যমূল্য অনুযায়ী অনারিয়াম বৃদ্ধি করতে হবে, শিশু ও মায়েদের খাওয়ার ও জ্বালানির বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার গ্যাস সরবরাহ করতে হবে, অবিলম্বে বকেয়া ইউনিফর্ম প্রদান করতে হবে, স্থায়ীকরণ করে শিক্ষানীতির আওতায় আনতে হবে প্রভৃতি। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা আইসিডিএস ওয়ার্কার, আজকে এসেছি আইসিডিএস ওয়ার্কার এবং সহায়িকা, মানে সবাই সম্মিলিতভাবে এসেছি। আমরা দীর্ঘদিন হলো এই কাজে আমরা যুক্ত রয়েছি। আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাগুলোর সমাধানের জন্যে আজকে আমরা এসেছি বিভিন্ন ধরনের দাবি দাবাগুলো নিয়ে। বিশেষ করে আজকে 17খানা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। দাবি দাবার মধ্যে বর্তমান যে দ্রব্যমূল্য ভিত্তি করে আমাদের অনারিয়াম খুব যৎ সামান্য, আমাদের 9000 টাকা অনারিয়াম, এই 9000 টাকা অনারিয়ামটাকে বৃদ্ধি করতে হবে। তারপরে কাজ করতে গিয়ে যে আমাদের শিশুদের নিয়ে আমরা কাজ করছি, সেই শিশুদের যে আমাদের খাদ্যদ্রব্যগুলো দেওয়া হয় সরকার থেকে, তার ন্যূনতম 11 পয়সা সবজির জন্য দেওয়া হয়, 6.50 টাকা ডিমের জন্য দেওয়া হয়, আর খড়ির জন্য দেওয়া হয় 19 টাকা। দীর্ঘদিন হলো এই 19 টাকা করেই দিয়ে এসেছে। বর্তমান দ্রব্যমূল্য যে ভারে চলছে, 19 টাকাতে আমাদের জলটাও গরম হয় না। সেখানে আমরা কীভাবে সেন্টারে বাচ্চাদের রান্না করব? আর তো আমাদের যে সারা বাংলা মানে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আছে, তাদের পক্ষ থেকে আমরা সকলেই এসেছি। আমাদের এই 17 দফা দাবির মধ্যে যে মূল কিছু দাবি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে এই সমস্ত দাবি দাবাগুলো আমাদের সরকারের কর্তৃপক্ষের কর্ণপাত হয়, তাদের কানে যেন পৌঁছায়। তার মধ্যে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেন্টার মানে কেন্দ্র থেকে আমাদের 2 বার 10,000, 10,000, 20,000 টাকা দেওয়া হয়েছিল আমাদের মানে 5G ফোন কেনার জন্য। বর্তমানে পোষণ ট্র্যাকার বলে আমাদের একটা অ্যাপস আছে, যেই অ্যাপসের মাধ্যমে আমাদের সমস্ত কাজগুলো নির্বাচিত আমরা করি। তো অনলাইনে যেহেতু সমস্ত কাজগুলো ডিপার্টমেন্টাল কাজগুলো আমরা সম্পূর্ণ করি, তো সেই হিসাবে আমাদের এই যে 4G নেটওয়ার্ক চলছে, আমাদের মোবাইলগুলো ভীষণ স্লো চলে। তাহলে এই 10-10, 20,000 টাকা দুবারে যে পাঠালো কেন্দ্র, সেই টাকাগুলো গেল কোথায়? আপনারা পান নাই? না, সেই টাকাগুলো আমরা পাইনি, সেই টাকার হাত থেকে আমরা বঞ্চিত। অথচ আমাদেরকে বারংবার অফিস সুপারভাইজার, CDPO স্যার প্রত্যেকে একই কথা বলে যে প্রশান্ত টেকারে তোমরা হাইট অ্যান্ড গ্রোথ দেখাচ্ছ না কেন, প্রশান্ত টেকার ওপেন হচ্ছে না কেন, প্রশান্ত টেকারে অ্যাটেন্ডেন্স কোথায়, ও প্রশান্ত টেকারে ইমিউনাইজেশন কোথায়, কেন আমাদের চাপটা হবে? তো আজকে আজকে যে এই যে মানে আমাদের যে দুর্গতিপূর্ণ একটা অবস্থা, এই অবস্থাটার বিষয়ে আপনাদেরকে আমি তুলে ধরতে এই কারণেই বলবো যে কারণ সরকার আমাদেরকে কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যর কাছে, রাজ্য কোথার থেকে কীভাবে কী করছে, কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারছি না। তো আজকে এই যে 5G, তাহলে যদি এরকম হয় আমরা বৃহত্তর ডিজিটাল স্ট্রাইক করব। ভারতীয় দর্শন এবং সাহিত্যে শ্রী শ্রী আনন্দমূর্তির অবদান বিষয়ক জাতীয় স্তরের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের PRD অডিটোরিয়াম হলে সংস্কৃত বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ এর উদ্যোগে এই আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন উপাচার্য দীপক কুমার রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার মহলা, ডক্টর শকুন্তলা গুপ্তা, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অনিল প্রতাপ গিরি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সিন্ধু অডুয়েল, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সুদীপ চক্রবর্তী, ডক্টর আব্দুল ওয়াহাব এবং আচার্য দিব্যচেতা নন্দ অবধূতা সহ অনেকেই। অধ্যাপক প্রশান্তবাবু জানান, শ্রী শ্রী আনন্দমূর্তি ভারতের সব ভাষাতেই সাহিত্য রচনা করেছেন, দর্শনশাস্ত্র ও অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য। এই বিষয়গুলি পড়ুয়াদের সামনে তুলে ধরতেই এই আয়োজন। আজকে আমাদের ডিপার্টমেন্ট অফ সংস্কৃত এবং সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ রায়গঞ্জ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শ্রী শ্রী আনন্দমূর্তিজির কন্ট্রিবিউশন টু ফিলোসফি অ্যান্ড লিটারেচার এই শীর্ষক একটি জাতীয় স্তরের আলোচনা চক্র আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। বিষয়বস্তু হচ্ছে মানে শ্রী শ্রী আনন্দমূর্তি অর্থাৎ প্রভাতরঞ্জন সরকার, যার প্রথম নাম, তার কন্ট্রিবিউশন অর্থাৎ আমাদের ভারতে যতগুলো ভাষা আছে প্রত্যেক ভাষায় তিনি মানে সাহিত্য রচনা করেছেন, যেমন সংস্কৃত, বাংলা, হিন্দি, ইংলিশ, তাছাড়া অনেকগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তিনি কাজ করেছেন এবং
বিশেষ করে ফিলোসফিতে দর্শনশাস্ত্রে তার আনন্দ সূত্রম বলে একটা গ্রন্থ আছে এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও তার অনেকটা অবদান আছে এবং এই সমস্ত অবদানকে আমাদের ছাত্রছাত্রীদের সম্পর্কে তুলে ধরার জন্য আজকে আমাদের এই সেমিনারের আয়োজন। রাতকোহালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে স্নাতক স্তরের পরীক্ষা, কিন্তু তার মাঝেই অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির ব্যানারে শিক্ষাকর্মীদের পেন ডাউন কর্মসূচি। শিক্ষাকর্মীরাই যদি পেন ডাউন করেন তাহলে পরীক্ষা প্রক্রিয়া চলবে কি করে? এই বিষয়টিকে সামনে রেখে বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করেন উপাচার্য দীপক কুমার রায়। তিনি জানান, উচ্চশিক্ষা দপ্তর থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে পিজি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশিকা জারি করা হয়েছে। সে অনুসারে 3 তারিখের আগেই পরীক্ষা ও ফল প্রকাশ সম্পন্ন করতে হবে, তাই 22 আগস্ট পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। এমতো অবস্থায় শিক্ষাকর্মীদের পেন ডাউনের ফলে জটিলতা তৈরি হতে পারে বলে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়টি রাজ্য ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে জানিয়েছেন উপাচার্য। যে গত 9 তারিখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে যে 3 তারিখ থেকে আমাদের পিজি যে অ্যাডমিশন প্রক্রিয়া, মানে MA MSc MCOM-এর যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেটা শুরু হয়ে যাবে আগামী 3 তারিখে। এবং সেই জন্য 3 তারিখের আগে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে গভর্নমেন্ট একটা নোটিফাই করে রেখেছেন যে সেখানে সবাইকে এই পরীক্ষাগুলো কিন্তু তার আগে নিতে হবে এবং রেজাল্টও দিতে হবে। এটা গভর্নমেন্ট একটা অর্ডার এবং সেই অর্ডারটা আমরা পেয়েছি গত 9 আগস্ট আমাদের কাছে এসেছে। সেই মোতাবেকে আমরা কন্ট্রোলার সাহেবের সঙ্গে কথা বলে, আমাদের ডিনরা আছেন, আমাদের রেজিস্টার আছেন, কথা বলে আমরা একটা প্রি শিডিউল আমাদের ছিল এই পরীক্ষা রুটিন, আগামী 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবং আমরা পরীক্ষা রুটিন করার পরে দেখতে পাচ্ছি শিক্ষাকর্মীদের একটা কয়েকদিন ধরে অনবরত অবস্থান চলছে, যে অবস্থানটা কোনোভাবে আমরা মানতে পারছি না। এবং আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে যেখানে যেখানে জানানোর গভর্নমেন্টের কাছে, ইভেন মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়ে দিয়েছি, ব্রাত্য বসুর কাছেও জানিয়ে দিয়েছি, হায়ার এডুকেশন জানিয়ে দিয়েছি এবং সমস্ত কপি আমার এখানে আছে। আমরা ধরুন মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, আজকেই জানিয়ে দিয়েছি এবং ইংরেজি একটা ড্রাফট এবং বাংলা একটা চিঠিও পাঠিয়ে দিয়েছি এবং সেখানে আমরা পরিষ্কার বলছি যে পরীক্ষাটা কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না। তো এখানে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করছি। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদিকে হায়ার এডুকেশন বলছে পরীক্ষাটা এর মধ্যেই নিতে হবে এবং 3 তারিখ থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চালু করতে হবে এবং এখানে কিছু শিক্ষাকর্মী কিছু দলগতভাবে তারা বলবার চেষ্টা করছে যে না, আমরা পরীক্ষা হতে দেব না। এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনটা সবার কাছে পরিষ্কার হওয়া দরকার যে ছাত্রছাত্রী স্বার্থে কন্ট্রোলার, রেজিস্ট্রার এবং ডিনরা, আমরা যারা শিক্ষকরা আছি, একটা বৃহৎ সংখ্যক শিক্ষকরা আমরা কিন্তু পরীক্ষাটা নিতে চাই। কর্মক্ষেত্রে ধর্ষণ করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কলকাতার প্রথম সারির সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম আরজিকর মেডিকেল কলেজে এমন নারকীয় ঘটনার জেরে গর্জে উঠেছে গোটা দেশ। বার বার উঠে আসছে নিরাপত্তার প্রসঙ্গ। ইতিমধ্যেই মঙ্গলবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে এরই মধ্যে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার জন্য অভিযানে নেমেছে পুলিশ। একই ছবি রায়গঞ্জও। বুধবার সন্ধে নামতেই রায়গঞ্জ শহরের সরকারি বাস ডিপো, রায়গঞ্জ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রনিবাস সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি নজরদারি। নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল এদিন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন RCTV সংবাদে। নমস্কার।